নমস্কার, সঞ্জিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে যে টপিকস নিয়ে কথা বলবো সেটি হলো আপনি কিভাবে আপনার চ্যানেল ভেরিফাই করবেন। তো বন্ধুরা, দেরি নয়, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে কি করবেন, ক্রোম ব্রাউজারে ক্লিক করে দেবেন। ক্রোম ব্রাউজারটি ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবেন youtube.com। আমি লিখে দিচ্ছি youtube.com লিখে সার্চ দিয়ে দেবেন, চলে যাবেন। তারপরে যেখানে একটা চিহ্ন দেখতেছেন এই চিহ্নে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে যাবেন, এখানে দেখুন ডেস্কটপ সাইট, এটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, তারপরে একটু জুম করে কাছে নেবেন, তারপরে একটু ওয়েট করবেন। ওয়েট, আপনাদের নেট ভালো থাকলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। যেখানে আপনার লোগো দেখবেন, আপনার চ্যানেলের লোগো, ওখানে ক্লিক করে দেবেন। ওখানে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, একটু নিচের দিকে যাবেন, যে এখানে সেটিংস দেখতেছেন এই সেটিংসে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম, ক্লিক করে দিয়ে একটু ওয়েট করবেন। ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে যাবেন, এই যে এখানে দেখতেছেন চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার, সেখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিয়ে একটু ওয়েট করবেন। এই দেখুন এসে পরে এরকম একটা পেজ আসবে। এখানে দেখুন আমার সঞ্জিতা সরকারের নিচে ভেরিফাইড লেখা আছে। তো এখানে কি আমি ভেরিফাই করে ফেলছি এই জন্য ভেরিফাইড লেখা আছে। আপনারা যারা ভেরিফাই করবেন না তাদের ভেরিফাই লেখা থাকবে। তো বন্ধুরা, এখানে ভেরিফাইয়ে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটা পেজ আসবে, সেখানে আপনার নাম্বার চাইবে, সেই নাম্বারটি দিয়ে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটা পেজ আসবে, সেখানে একটি কোড নাম্বার চাইবে। আপনি যে নাম্বারটি দিয়েছিলেন ওই নাম্বার একটি কোড নাম্বার চাইবে, ওই কোড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ক্লিক করে দিয়ে একটু ওয়েট করবেন, তাহলে আপনার চ্যানেলটি ভেরিফাই হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।